নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে মায়োনিজ বানাবো, একদম শর্টকাট। আসুন দেখি কী কী লাগবে। মায়োনিজ বানাতে লাগবে, আপনারা ইচ্ছা করলে অল্প দুধও নিতে পারেন, বেশি দুধও নিতে পারেন। দুধ যত বেশি নেবেন তেলটা তার ডবল লাগবে। তা আমি এক কাপ থেকে একটু কম দুধ নিয়েছি, মিক্সারে ঢেলে নেব। 1 টিস্পুন ভিনিগার আর লাগবে, হাফ টিস্পুন ছোট স্পুনে পেপার, ব্ল্যাক পেপার, তেল। তেল তো বলে দিয়েছি, আপনাদের বেশি লাগবে, আমি দুধটা কম নিয়েছি তাই 1 কাপ তেল দিয়েছি। যেহেতু আমি একটু সব কিছু বেশি বেশি নিয়েছি, তার জন্য সুগারটা 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন সুগার দিয়েছি। এখন আমি এটা মিক্সারে দিয়ে দেব। এই দেখুন, আমার মায়োনিজ বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, হাফ টিস্পুন লবণ লাগবে এটাতে। কিরকম ঘন হয়েছে আমার মায়োনিজ বানানো হয়ে গেছে। এটা এখন ফ্রিজে রেখে দেব। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সব কিছু ঠান্ডা লাগবে। দুধটা গরম করে ঠান্ডা করে নেবেন, গরম দুধ দেওয়া চলবে না। এটা এখন ফ্রিজে রেখে দিলে এটা আরও ঘন হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে দিলে আপনারা 15 দিন 20 দিন কিচ্ছু হবে না, ঢেকে রেখে দেবেন। এটা যা কিছু সাথে মিশিয়ে মিশিয়ে খেতে পারবেন, স্যান্ডউইচ বানান, রুটি বানান, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আপনাদের যদি পছন্দ হয় আমার এই মায়োনিজটা দেখে, আপনারাও ট্রাই করবেন এবং বানানোর চেষ্টা করবেন, এবং আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।